Smoking is injurious to health. It causes cancer. Dhumpan, shasther pokkhe khotikor. Er phol, cancer. Moddopan, shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. तो मेरी दी धुन भैया माथा खराब और आगे काम ना है बुझले दीजिए सामने खड़ा जैसे अरे नाम करा फायर ब्रांड बुझले अरे ओम तो तल मैया लुका लिपते नहीं तल ना देना पोषण क्या नो ना महिला वृद्धा महिला होले बोलते बोलते पोषण और तो दौरत देखा क्या हो बिना आज आपने रुको दी क्या लो ताले और तो हंसी किसी বাদরের মতো বাদর কোথায় এই যে একটা নয় দুটো দেখুন মেয়ে ছেলে তাই চুপ করে গেল নইলে থালা বুঝতে চেপে যাও ভাইয়া চেপে যাও দিলটি মারলেই পাতিলটি খেতে হয় আর আপনিও দিদি একেবারে ঝাল লঙ্কা আর না হইবা উপায় কি আজকাল মেয়েদের কামে বাসে যেভাবে চলতে হয় ডালহাউসি কই রে দশটা তো বাজলো আজ কবিতা কোথায় কবিতা যখন অফিসে ঢোকে কাটায় কাটায় ঠিক দশটাই বাজে দাঁত দেখেছিস তেজে মটমট করছে অহংকারে ভর্তি এমনি কত কথায় শুনতে হয় কবিতাকে ঘরে বাইরে পাড়াপড়শিদের কাছে অহংকারে উদ্ধত খিটখিটে বদরাগী কবিতা ডাঁটিয়াল কবিতা দজ্জাল আসলে কবিতা বট গাছের মতো তার আশ্রয়ে বেঁচে আছে মা পার্বতী এক হতভাগিনী নারী কাপুরুষ স্বামী সংসারের সমস্ত বোঝা তার ঘাড়ে চাপিয়ে পালিয়ে গেছে সিঁথিতে সিঁদুর নিয়েও পার্বতী আজ বিধবার মতো মেজবোন ভারতী কবিতা নিজে বিয়ে না করে এর বিয়ে দিয়েছিল কিন্তু এমনি কপাল বাসরের স্বপ্ন শেষ হওয়ার আগেই বিধবা হয়ে ফিরে এলো ভারতী এই সংসারে ছোট বোন সুমতি একেবারেই ছেলে মানুষ সংসারের কিছুই বোঝে না কিছুই জানে না বড় ভাই সত্যেন বেকার বকাটে বাউন্ডুলে আর নির্লজ্জ কবিতার ঘাড়ে বসে বরগাছার মতন শুষে খাচ্ছে তাকে
অপদার্থ বড় ভাইয়ের অসহায় স্ত্রী মাধবী আশাহীন ভরসাহীন কুকুর বিড়ালের মতো মুখ বুঝে বেঁচে থাকাটাই তার বিধিলিপি। সত্যেনের সারা জীবনের একমাত্র উপার্জন এই তিনটি জীব, কুমার, খুকু আর ওই কোলেটটি। ছোট ভাই রাজু অন্ধ, পৃথিবীর আলো তার চোখ থেকে চিরদিনের জন্য নিভে গেছে। কবিতা এই সংসারের বোঝা বইতে গিয়ে তার জীবনের বসন্ত দিনগুলো হারিয়ে ফেলেছে। এই হলো কবিতার সংসার, এরাই কবিতার অবলম্বন, এরাই কবিতার অভিশাপ। এই সংসারের হাঁড়ি কাঠে তার নিজের সমস্ত স্বপ্ন আবেগ আকাঙ্ক্ষা বলিদান হয়ে গেছে। বেঁচে থাকার কঠিন সংগ্রাম তাকে আগুনের ফুলকি করে তুলেছে, বাইরের আবরণ হয়ে গেছে রুক্ষ, কিন্তু তার ভেতরে লুকিয়ে আছে কোমল করুণ কবিতা। কবিতার দৈনিক জীবনের এক অধ্যায়। গরম হতে হতে এই পাতাটা শেষ করে ফেলি। দেখো এই দেখো মা, বই পেলে সবকিছু ভুলে যাও, পড়ো পড়ো আর পড়াও। কি আর করব রুমা, আমার এই শূন্য জীবনে বই ছাড়া আর কি আছে বল? তাই বই নিয়ে সব ভুলে থাকি। হাই কবিতা। কি রে রুমা, রোজ তো দেরি করিস, আজ এত তাড়াতাড়ি? আরে ধুর মারো গলি, অফিস টাইমে যা ভিড় হয়, ভর্তি বাসে চ্যাপ্টা হয়ে যেতে গা ঘিন ঘিন করে। ভূত তো দেখা হলো, এবার শুনি কোন দিকে যাওয়া হচ্ছে। যেখানে বলুন পৌঁছে দিচ্ছি। যদি বলি ডালহাউসে। ওশিওস এক মিনিট। এই কবিতা কবিতা পার্ট ফুটেছি আয়। আরে আরে আরে, লোকটা কে কে জানে, কে
বাহ, তোকে দেখে হাসলো জি। 35, 22, 35। এদিকে ঘাটের মরাও হেসে ওঠে। চল চল চল। ঘাটের মরার সঙ্গে আমি যাই না, তুই যা। বয়ে গেছে, বাই। লাঞ্চে দেখা হবে। চলো। কি হলো? আপনার বন্ধুটি এলেন না? কেন মন ভরেনি? ও বলছে নিমতলায় যাবে না। তুই কি রে রুমা, চেনা নেই জানা নেই হুট করে যার তার গাড়িতে উঠে পড়লি, এটা সাহস নয় গোয়ার তুমি বুঝলি? মোটেই না, এর নাম হলো ম্যানেজ মাস্টার। কি ক্ষতি হলো শুনি? আমার একটু মুচকি হাসি আর ওর 2 লিটার পেট্রোল, ব্যাস সোজা অফিস ফাটাফাট। বাহ, এবার নিজের থেকে দেখ ওই বাসে কমপক্ষে 200 জোড়া চোখ সারাক্ষণ তোকে গিলে, অন্তত 100টা হাত তোকে ছুঁই ছুঁই করলো। উনি আর কান দিয়ে এমন সব জায়গায় গোট্টা মারলো না যেখানে মোটেই মারার কথা নয়। যেটা কথা বলিস এবার বল, দুটোর মধ্যে কোনটা ভালো? তুমি তো ধাক্কা খেতে খেতে যাওয়া না, চোখ ঠারিয়ে একটু হাসি আর পৌঁছে গেলাম ডেলাস ফাটাফাট। এবার আপনাদের সামনে বিখ্যাত হাস্যরাশি গোপাল ভাঁড়, পরিবেশন করবেন হাসি ফোয়ারা। হাসি, শুদ্ধ হাসি, নানা জাতের হাসি, নানা দাঁতের হাসি। প্রথমে আত্মহাসি, আত্মহাসি। হ্যাঁ, তারপর ছোট্ট হাসি, এবার গাড়ি স্টার্ট দেওয়ার হাসি। তারপর তরুণীর মৃদু হাসি, সুইট 16। আরে আসুন, রিয়াজ করছি রাস্তায়, মিয়াও মিয়াও বকবক করলে পাড়ার লোক ছাড়া করে পেটাবে, তাই লুকে লুকে ছাদে প্র্যাকটিস করছি। হাসছেন? হাসুন। কোনোমতে বৃহস্পতিটা তুঙ্গে পৌঁছে গেলে এই গোপাল ভাঁড় হয়ে যাবে হাসির জগতের উত্তম কুমার। আপনার হাতে ওটা কি? পিঠে, মা পাঠিয়ে দিলেন। সাক্ষাৎ অন্নপূর্ণা, উপরতলার এই অনাথ ভাড়াতের উপর আপনার করুণার অন্ত নেই। এই ঋণ কি করে শোধ দেব? কেন, আপনার ভক্তর ইচ্ছেটা পূর্ণ করে দেবেন। কি করে? ना कोई उमंग है, ना कोई तरंग है, मेरी जिंदगी है क्या इकटी पतंग है, ना कोई। এটা কি গান রে? ও গায়, তুইও গাস, এর মধ্যে কি আছে? আছে মা, আমার জীবনের অভিশাপ এর মধ্যেই লেখা আছে। মানে কি আছে আমার জীবনে? আশাহীন, আনন্দহীন, যেন কেটে যাওয়া একটা ঘড়ির মতো। বায়োস্কোপ একটা বিধবা মেয়ে গিয়েছিল, একান্ত গোপনীয় শ্রোতার অনুরোধ।
and letter number one. And we would very much appreciate your immediate reply, thanking you, etc., etc., etc. That's all. Yes, sir. Kobita, Kobita. Bolo. Tomar shonge dorkari kotha ache. Acha ota, I mean, file ta ki korle? Kon file ta, sir? Oi jetar moddhe ami tomake joruri chitti diyechhilam. Joruri chitti? Oh, apnar sei prem patro? Na thik ta noy. চিঠি ফিরি অত ইম্পর্টেন্ট নয়, আমি বলছিলাম তোমারও বিয়ের বয়স হলো আর আমার, তাই জিজ্ঞেস করছিলাম এ ব্যাপারে তোমার মতামত কি। এই অফিসের সমস্ত ইম্পর্টেন্ট বিষয়কে মতামত দেয় স্যার? কেন, বড় সাহেব, আই মিন ম্যানেজিং ডাইরেক্টর। আপনার চিঠিটাও আমি তার কাছে পাঠিয়ে দিয়েছি। Yes, sir. My file টা চাই within 10 minutes. Okay, sir. চিঠিটা বড় সাহেবের কাছে পাঠিয়েছো কেন? অফিসের ফাইলের মধ্যে ছিল তাই। কিন্তু তোমার নিজের ব্যাপার, পার্সোনাল চিঠি। অফিসটা তো আপনার নিজের ঘর বাড়ি নয়। Well, Kobita, চিঠিগুলো আজই টাইপ হওয়া চাই। Understand? Yes, sir. চিঠিটা বড় সাহেব দেখলে কি ভাববেন? লেখার আগে ভাবলেই পারতেন। Stupid. Yes, sir. You stupid. Huh? এবার যদি এরকম চিঠি লেখেন না, সবাইকে চিৎকার করে বলবো। Yes, sir. Yes, sir. Yes. Yes. শেখরের ব্যবহারে আমি খুবই দুঃখিত। ব্যাপারটা খুবই নোংরা। এখন অফিসিয়ালি দেখতে গেলে ওকে ডিসমিস করাই উচিত। তবে সবটাই তোমার উপর নির্ভর করছে। তুমি যদি ওকে ক্ষমা করতে পারো, কড়া ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিই। প্রথমবার তো শাস্তি নাই বা দিলাম। না স্যার, শাস্তি ওর পাওয়াই উচিত। কিন্তু প্রেমপত্র লেখার জন্য নয়, ইংরেজি বানান যা অসহ্য। সরি, এই কবিতা, কবিতা তোর সঙ্গে আজ আমার যাওয়া হবে না রে। আজ আমি কেটে পড়ছি। কেন এত তাড়া কিসের? বয়ফ্রেন্ড, সিনেমায় যাব, খুব তো জ্ঞান ফাটাফাট। বয়ফ্রেন্ড কেন? হিংসে হচ্ছে। কিন্তু উপায় নেই ডার্লিং, তোর যা মেজাজ কেউ খেসবেই না। ঠিক আছে, মাঝে মাঝে তার দিয়ে দেব, তুই সব চালিয়ে যা। বাই। হ্যালো, কবিতা স্পিকিং। ও, তুমি বলছো? এই শোনো, আমি মেরুতে যাচ্ছিলাম। কি আধ ঘন্টা ধরে অপেক্ষা করছো? অপেক্ষা খুব ভালো, টান বাড়ে। হ্যাঁ বলো, কি বলছো? মাসে মাত্র দুদিন দেখা, তাও সময় নষ্ট করছো? চলে এসো লোকটা, প্লিজ। ইস, লোকটা ভারী অসভ্য তো, টেলিফোনে চুমু খায়। লোক নয়, বয়ফ্রেন্ড, আমার বয়ফ্রেন্ড তিলক। ও ও মশাই, ও তিলক বাবু, ওগুলো বাজে খরচা করবেন না, জমা রাখো। কবিতা যাচ্ছে। মরমরা দুষ্ট কথা কর। ও মামি, বলো তো কি এনেছি? দেখলে প্যারা হয়ে যাবে। কি এনেছিস? বই। কেবল বই? রাবিশ, বই না, বয়, বয়ফ্রেন্ড। এসো, এসো না, এসো মা। রমেশ, হা করে কি দেখছো? প্রণাম করো না, প্রণাম করো। কেন ওর পেছনে লেগেছিস রুমা? বসো, বসো। না, চলি। কুল,
লাজু কালকে 6টায় মেট্রিক তলায় বাই কি রে তোদের অফিসে কাজ করে বুঝি কি জানি কোথায় কাজ করে ওসবে আমার কি দরকার বয়ফ্রেন্ড প্যাস বয়ফ্রেন্ড মানে বয়ফ্রেন্ড মানে বয়ফ্রেন্ড কটাফট হঠাৎ দেখা হঠাৎ আলাপ তারপর ময়দান সিনেমা রেস্টুরেন্ট আমার হাসিতে মুক্ত ঝরে ওর পকেটে পয়সা পড়ে ফটাফট এগুলো কি আনতে কেউ না আই স্যার ইউ স্যার ইয়েস স্যার কিন্তু তুমি জানলে কি করে এগুলোই আমরা কম ইয়ে বলেন স্যার আজ দু বছর ধরে আপনাদের দুজনকে দেখছি তো চা চপ কাটলেট কাটলেট চপ চা ন মুখ বদল ন জোড়া বদল এখানে কত লোকই তো জোড়া বেঁধে আসে স্যার কত হাসি হই হুল্লোড় কত ইয়ে তারপর হয় জোড়া পাল্টে যায় নইলে গন্তিতে বেড়ে যায় একটি হাতে একটি কাকে আর একটা ওই বেড়েছে আপনারা স্যার বদলাবেন না আর গুন্তিতেও বাড়াবেন না হ্যাঁ স্যার শুনলে কি বলে গেল ঠিক আছে ওকে খুশি করার জন্য আজ বিয়ে করা যায় বিয়ের কথা উঠলে তুমি কিরকম এড়িয়ে চলো আজ দেখতে দেখতে 8 বছর কেটে গেল আর কতদিন অপেক্ষা করতে পারো হয়তো আরো 8 বছর সমস্ত দায়িত্ব না চুকিয়ে কি করে বিয়ের কথা ভাবি বলো বেশ তো ওখানে গোলমাল কিছু আর বলবেন না যত সব বাপে তাড়ানো মায়ের খাদানো ছেলেগুলো রাজ্যের গান্ডি পিনে গিলেছে এখন বিল দেবার পাশ নেই তা নেই ওকে মারতে বারণ করো তুমি ওসব বাইরে এসে মাথা ঘামাচ্ছি না ও যা খেয়েছি বিলটা কিনে নিয়ে এসো ওসব তোর ছাত্রদের কোনো মতে প্রশ্রয় দেওয়া উচিত না বুঝেছো ঠিক আছে দুটো বিলে পয়সাই আমি দেবো এটা কিন্তু দান নয় কবিতা জানি তিলক দান নয় দাম মানে তুমি বুঝবে না How romantic. Beautiful. Kavita? কি ভাবছ কি কিছু না এরই মধ্যে ঘড়ি দেখা শুরু হয়ে গেল তোমারই জন্যে মোটর সাইকেলে 30 মাইল যেতে হবে নৌকো করে নদী পার হতে হবে বেশ তো এই ঝামেলা থেকে যদি আমায় রেহাই দিতে চাও তো ঘরের বউ হয়ে চলে এসো আবার তাহলে ঘড়ি দেখা পড়ো ওই কবিতা শুনছো কি গাইছে আহারাধার মতো আহারাধার মতো মরতে হলে মরবই তো বেশি করেছি প্রেম করেছি করবই তো বাবু খিদে পেয়েছে বাবু 10টা পয়সা দিন বাবু আর 4 দিন কিচ্ছু খাইনি বাবু 4 দিন কিছু না খেলে গলাটা তো ঝড় হয় মিথ্যা কথা বলছিস সত্যি যুগ নয় বাবু মিথ্যে না বললে তো পয়সা দেয় না সত্যি চাস তো এই পয়সা নিয়ে কি করবি পাসকোপ দেখো বাবু মৌচাক ফের মিথ্যে চোখে দেখতে পাস না মৌচাক দেখবি হ্যাঁ তকি তো শুনতে বাবু আর ভাইপোকে সঙ্গে নিয়ে যাবো ও সিনগুলো বুঝিয়ে দেবে বাবা কি বিচ্ছু রে এলে বাধা দিচ্ছ কেন উনি কে বাবু আপনার বউ বুঝি মা গো আপনার কি দয়া মায়া নেই মা বাবুর দয়ার শরীর উনি দান করছেন আপনি কেন বাধা দিচ্ছেন মা নে কাট যা মুখ দেখে যা ভগবান আপনার মঙ্গল করুন ধনী পুত্রে লক্ষ্মী লাভ হোক মা বেশি করেছে প্রেম করেছি করবই তো কিছু হয়নি তুমি রাগ করলে কবিতা কবিতা আমি তোমার বুঝতে পারছি না
একটা চোরকে ডেকে তুমি পয়সা সাহায্য করলে, একটা অন্ধ বেচারিকে আমি পয়সা দিচ্ছি না, তুমি রেগে যাচ্ছ কেন? এর উত্তর জানতে চেয়েও না তিলক, এ শুধু আমার নিজের কথা, তুমি বুঝবে না। হ্যালো হ্যালো, পিসি আসছে, গুরুমশাই আসছে, হ্যালো হ্যালো, পিসি আসছে, গুরুমশাই আসছে, হ্যালো, সকলে যেন খবরটা পায়, পিসি আসছে, গুরুমশাই আসছে, খবরটা যেন সবাই পায়, আগুনের ফুলকি এগিয়ে আসছে, সকলে সাবধান, পিসি আসছে, গুরুমশাই আসছে, সবাই সাবধান, 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 সাবধান। আপনার ওই ধারের খাতা থেকে আমার নামটা কাটবেন না কিন্তু। সব ধোকা, সব ফাঁদ।
কেন মিছে রাগ করিস ভাই, কেন মিছে মরিস শোকে, জগাই মাদাই না হতো যদি তবে এমনি মাইকে কি চিন্ত লোকে। ধ্যান দিচ্ছেন হিতোপদেশ, সংসারের ভার বইতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু কিন্তু এই মাতার কানে কিছুতেই বুঝতে পারবো। কবিতা কি বলছিস? আমি জানি মা তোমার নিজের হাতের আঙুল, কিন্তু পচা কেটে বাদ দিলে সমস্ত হাতটা বেঁচে যাবে। এই দুষ্ট গ্রহকে না তাড়ালে সংসারের ভাগ্য কোনো দিন ফিরবে না। ভাগ্য আশ্রয় না, সে সংসার হাত থাকতে পারে না। এখান থেকে চিনতে পারলে বাঁচি। খাবো কি? তুই না একটা পাপিস কি? আর উনি পুণ্যের ধ্বজা, তাহলে পাপের ঘরে দাঁড়িয়ে আছো কেন? সাহস থাকে বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। আমি তো তুমি ধরে আনিনি ঘরে কেটে খাল অপরাধ, এই মাঝে মধ্যে একটু আধটু খাই মাল, তাই এত গালাগাল। বেশ আমি চললুম, ওরে আমার তো মতামত দেবার আগে এই দুনিয়ায় কে বাপ কে মা কে বা ভাই বোন, আগে থেকেই ফিক্স করা ভারি অন্যায়। যদি আমার হাতে থাকত বিড়লা আমার বাবা হতো, সুচিত্রা সেন দিদি এবং টাটা জ্যাটা হতো, কিন্তু এখন তো হাতে নেই আর কোনো তাই বড় দুঃখে অনেক বেদনায় ছেড়ে দিয়ে হাল এই জীবন তরি দিতে সমান, একটু আধটু খাই মাল, তাই এত গালাগাল। আমি চললুম, ভগবান দুনিয়ায় ঢেলে দিয়েছেন সোনা দানা ফলমূল মুরগি ছাগল, কিছু লোক হাতিয়ে তা নিয়ে রেখেছেন, আইন বানিয়ে তাতে দিয়েছে আগুন, তারা বলছে খেটে খাও আর মুনাফা বাড়াও, মুনাফার ভাগ নাও। ওরে আমি কি বুঝি না, আমি এত পাগল, তাই বড় দুঃখে অনেক বেদনায় ছেড়ে দিয়ে হাল এই জীবন তরি দিতে সবার, একটু আধটু খাই মা, তাই এত গালাগাল। বেশ বেশ আমি চললুম, ওরে অনেক দুঃখে তাই কার্ল মার্কস বলেছেন, নানা গান্ধীজি বলেছেন, নানা না রবীন্দ্রনাথ বলেছেন, কে বলেছেন ঠিক মনে পড়ছে না এবং ভুলে গেছি কি বলেছেন।
মনে পড়েছে কাতব কান্তা ওরে কষ্টে পুত্র ওরে কে তোর কলত্র সবই মায়া দুনিয়ায় যিনি ফেসেছেন তিনি মরেছেন রুমা এই রুমা রোজ লাফাতে লাফাতে বাড়ি ফিরিস আর আজ কি হয়েছে রে কেন জিজ্ঞেস করছো মা বললেই কি সেকালের লোক একালের কথা বুঝতে পারবে মানে যদি বলি বয়ফ্রেন্ড প্রেমিক হয়ে গেছে বুঝতে পারবে কি বলছিস খুলে বল ও ডিটেইলস 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 খুলে না বললে বুড়িরা কিচ্ছু বুঝতে পারে না ওঠো শুনতে চাও তো শোনো আগে দুজনে যেতাম সিনেমা দেখতে আর এখন সিনেমা যাই নিজেদের দেখতে ছিল বন্ধুত্ব হয়ে গেল প্রেম কিন্তু সিনেমার ব্যাপারে জানো তো মা আগে কাটাকাটি তারপর দেখা দেখি মানে সেন্সরশিপ কিন্তু আমাদের ব্যাপারে নো কাটা নো সেন্সর ফ্রেন্ডশিপ উইদাউট সেন্সরশিপ পাটা বাট কি সব বলছিস আজকালকার এই অদ্ভুত ভাষা আমি বুঝি না বুঝতেও চাই না বোঝাই ভালো তুমি আমার মা আছো মাই থাকো যা বুঝেছি শেষকালে তুই একটা কাণ্ড বাঁধাবি আমি বলি কি তুই বিয়ে কর দোহাই মা আর যা খুশি বলো বিয়ে করতে বলো না ভালোবাসাকে খুন করতে বলো না আমার ছেলের বিয়ে দেব এইসব মেয়েদের সঙ্গে রোজ রোজ যত সপ্তাহ আগে কুচ্ছিত মেয়েদের ছবি তুলে আনবে আর আমি বসে যাব বেরিয়ে যা বলছি
চলবে না, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে, খবরদার আর কোনদিনে বাড়িতে ঢুকবে না। বকবে না, আমার হাটে ব্যথা। আচ্ছা মা, তুমি ওকে ধমকাচ্ছি কেন বলো তো? বেচারার হাটের অসুখ আর তুমি ওকে, তাহলে তুই ডাক্তারি কর। বলি এইসব ছবির চেয়ে তুমি অনেক বেশি সুন্দর, তাহলে তুমি ওকে বিয়ে করো না। আমি রঞ্জিত নই, পিলা কো চলবে, আমার তোমার বিয়ে হবে, হবে অবশ্যই হবে। তুমি কি তোমার বাপে বিয়া করবে? আমার কাছে একটা ছবি আছে, আমার মার পছন্দ হবে, তোমাকে আর বিয়ে করতে হবে। তুমি হাসছো? বিয়ে কর, বিয়ে কর, বিয়ে কর। মাকে কি করে এতদিন আটকে রাখলাম? গড এলোন নো। তারপর আবার কি কুৎসিত মেয়েদের ফটো দেখিয়ে মাকে কতদিন আটকে রাখা যায়? একলাস বাধ্য হয়ে তোমার ছবি দেখিয়ে দিলাম, ব্যাস আরো বিপদ। মাও আমার মতন কাঠ, তোমাকেই চাই এবং এক্ষুনি চাই। কেন, আমি কি তোমার নই? কে বললো না, কিন্তু বাধ্য হয়ে মাকে বললাম আমি তোমাকে চিনি না। কেন জানো? তাহলে মা তোমার বাড়িতে রেড করবে এবং তোমাকে কিডন্যাপ করে নিয়ে পালাবে। ও এই তো আমি তোমার বাড়ি যাচ্ছি, এবার তো তুমি খুশি। বউ ঠিক করতে শ্বশুর বাড়ির লোক মেয়ের বাড়িতে যায়, হুম, তুমি নিজের বিয়ে ঠিক করতে শ্বশুর বাড়িতে যাচ্ছ। যেমন নাম তেমনি রূপ, সত্যি সোনার প্রতিমা। তোমায় পেলে আমার সব চিন্তা দূর হয়ে যাবে, আর ওই পুতুল নিয়ে সময় কাটাতে হবে না। তাহলে বলো তোমার বাড়ি কবে যাই? কাল যাব? আমাকে একটু ভাববার সময় দিন। এতে ভাববার কি আছে মা? রূপে গুণে বিদ্যে ছেলে কি আমার কারোর চেয়ে কম? একদম ঠিক বলেছ মা। আহা, যেমন রূপ তেমনি গুণ, অভাবটা কিসের? ধৈর্যের অভাব। ও নয় মা, সেটা আমার। একা একা হাঁপিয়ে উঠেছি মা। ভারতী, ভারতী, এ ভারতী, শুনছিস না? আর কত ডাকবো কত, এর মধ্যে শুয়ে পড়েছিস, কেবল খাচ্ছে আর ঘুমাচ্ছে। দরজা খোল, স্টুপিড কোথাকার। আমি ঠুকলেই তো দরজা খুলতেন না, তাই ঠকাতেই হলো কবিতা মতো গল করে। এই তো কেদারপুর ডকে গিয়েছিলাম, জাপানি জাহাজের ক্যাপ্টেন বললেন। গান শুনব? গাই না। मेरा जूता है जापानी, ये पतलून इंग्लिस्तानी, सर पे लाल टोपी रूसी, फिर भी दिल है हिंदुस्तानी। मेरा जूता है जापानी। जापानी साहब बोलें, हिरोशिमा नागासाकी तो क्यों ने? माने दारून मैजिक, मैजिक देख मैंने। এটা আপনার বাকি দিদি বাড়ি নেই, এটা আমার বাড়ি, যখন খুশি আসবো যখন খুশি যাব। কার সাধ্য কিছু বলে? বললে আমি রেগে আগুন তেলে বেগুন ঘর ধরে তাড়িয়ে দেব। আমার নাম কবিতা, বুঝলি? আমার আমার নাম কবিতা। আমায় ক্ষম হে ক্ষম, নম হে নম, আমায় ক্ষম হে ক্ষম, নম হে নম।
খেয়ে নিন। আরে এটা তো আপনার না? হ্যাঁ, এমন দরজা জানলাওয়ালা গেঞ্জি আর কে পরবে বলো? ছাদ থেকে কাপড় তোলবার সময় আমার শাড়ির সঙ্গে চলে গিয়েছিল। দেখছেন দেখছেন, আমি আজ দুদিন ধরে খুঁজে বলছি, ভেবেছিলাম থানায় ডায়েরি করব, আর উনি এদিকে আপনার শাড়িতে লুকিয়ে বসে আছে। নিন আমার জন্য। হ্যাঁ, আপনি সত্যি গোপাল ভাঁড়, পাথরের প্রতিমাকেও হাসাতে পারেন। পাথর মানে আমার দিদি। ও, সেই জন্য খুব। আচ্ছা বলুন তো দিদি, সবসময় হাসলে কত ভালো হতো? মোটেই হতো না। কেন? তাহলে এই গোপাল ভাঁড় লোকের মুখে হাসি ফোটানোই যার কাজ, তার আর কি দাম থাকতো বলুন। আমি করে দিচ্ছি। কি কিছু বলবে? কদিন ধরে একটা কথা বলবো ভাবছি, বলো না। তুই রাগ করবি না তো মা? না করবো না। আমায় 500 টাকা দিবি? 500 টাকা? হ্যাঁ, 500 টাকা নিয়ে কি করবে? কাশী যাব। ও, বাবা বিশ্বনাথের দর্শন করবে? তা তিনি তো এখানেও আছেন, বাবা তারকেশ্বর। না, হি বাবা সে বাবা নয়, ইনি হচ্ছেন সাই বাবা। উনি নাকি কাশীতে এসেছেন, মানুষের ভূত ভবিষ্যৎ বর্তমান সব নাকি বলে দিতে পারেন। 50 পয়সা খরচ করলে চৌরঙ্গের পাখি বাবারাও সব বলে দেবে। ছি মা, ঠাকুর দেবতাকে নিয়ে ঠাট্টা করতে নেন। উনি নাকি নিরুদ্দিষ্ট মানুষকে চোখ বলে সামনে এনে হাজির করতে পারেন। ও, তাই বলো? আমার নিরুদ্দিষ্ট বাবার খোঁজ করবে? হ্যাঁ। তার জন্য 500 টাকা কেন? 50 টাকা দিয়ে আনন্দবাজারে বিজ্ঞাপন দাও, ডিগবাজি খেতে খেতে বাবা আপনি বাড়ি ফিরে আসবে। আর ওই 50-এ একটা শূন্য জুড়ে দিলে একটা বাবা কেন? 10টা বাবা দরজার সামনে কিউ দিয়ে দাঁড়াবে। ছি 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 ছি, গুরুজন সম্পর্কে এরকম কথা কেউ বলে? গুরুজন, আজ 8 বছর হলো ওই গুরুজন আমাদের চোখে মারা গেছেন মা। কবিতা, তোর নরকেও ঠাঁই হবে না আমি বলে দিচ্ছি। নিজের দায়িত্ব অন্যের ঘাড়ে চাপিয়ে যারা স্বর্গের খোঁজে পালিয়ে বেড়ায় তাদের সম্পর্কে আমি যা বলেছি ঠিকই বলেছি। কবিতা রাক্ষস, কবিতা রাক্ষস নয় রাক্ষসী, বল কবিতা রাক্ষসী। কি বললি? আমি বলিনি পিসি, মা কালী দিব্যি, মা কালী মায়ের দিব্যি, আমি বলিনি। ছোটখাটো কথা তো নয় যে ছোট মাথা থেকে বেরোবে, পাকা মাথার পাকা কথা। কই দে স্লেটটা দে। নিজেকে তো শুধরাতে পারলাম না, বানানটাই শুধরে দি। রক্তের অভাব, চালে কাপড়, রোজের তেলে শেয়াল কাটা, দুধে জল, জলে পর্যন্ত কালা, ঈশ্বর দেশটাই পুরো ভেজাল হয়ে গেছে। সেই জন্যই তো ভিটামিন ডি মানে দেখি তোমার হাতটা। হাত দেখি কি করবো? না না, বায়ু কিছু নেই। আমি ঠিক বলছি তোমার না ফল খাওয়া দরকার। 500 টাকা আরে পাবো দূর থেকে। আরে কবিতার কাছ থেকে নিয়ে নিয়ে পাগল কবিতার কাছে নিয়ে চাই আমি দেব। আরে ভারতী আমার লক্ষ্মী বোনটি, এরা কাজ করতো ভারতী, বুঝলেন? কবিতার কাছ থেকে গিয়ে 500 টাকা চেয়ে আনতো। তোকে যদি জিজ্ঞেস করে বলবি যে তোর বৌদির খুব অসুখ, মানে রক্তের অভাব, তো ফল খাওয়া দরকার। এটা দিয়ে যাও।
দিদি আট টাকা দিবি কেন পাঁচটা কি হবে বৌদির শরীর খারাপ কুমার হঠাৎ বৌদি কি হলো কপিতে বায়ু মানে আমাকে দেখেছ কি হ্যাঁ এই মোড়ের দোকান থেকে না এই রঙের লিপস্টিক নিয়ে আয় তাড়াতাড়ি যাবি আর তাড়াতাড়ি ফিরবি কেমন আমার অফিস যেতে হবে এই যে পাঁচটা টাকা চট করে যা আরে ভারতী এই কপিতে বায়ু কি রে বৌদির রক্তের অভাব ফল খেতে বলেছে কে বলেছে দাদা ও দাদা কাউকে গিয়ে বল না নিজে রোজগার করো বউকে ফল কেন পোলাও কোরমা খাওয়া ও নিজের বেলা লিখিসটি আর বউকে বেলা দু চারটে ফল কিনে দেবো মা এটা অনাথ আশ্রম নয় আর তাছাড়া তোমার বৌমা এখনো বিধবা হন মুখ সামনে কথা বল রাক্ষসী তোর মুখে কিচ্ছু অর্থ হয় না তুই তার সবার মাথা শুধু মুছে যাক রোজগার করে খাওয়াচ্ছে একটু ফোটা দেবে না রোজগার এই দুপুরে আটটা করে পুকুরের মতন তো পড়ে আছে আমরা সবাই রোজগার করছে বলে কি সকলের মাথা কেটে গেছে নাকি শুনি হাজার টাকা মাইনে পায় অত টাকা দেয় সংসারের জন্য 500 টাকা চেয়েছিলাম কাশি যাবার জন্য আমাকে দুর্দর করে তাড়িয়ে দিলে কি এত বড় স্পর্ধা কি করিস তুই টাকা নিয়ে কোন রাজকাজে লাগাস সংসারের দরকারে টাকা নেই আর বেশার মতো সাজগোজ করার জন্য পয়সার অভাব হয় চমৎকার এই না বলে মা বোন বড় ভাই আমি এই দিনেরই অপেক্ষা করছিলাম কবে তোমাদের আসল রূপটা দেখতে পাবো কবে তোমাদের মুখোশটা খুলে পড়বে আমি খারাপ মেখে যে রাস্তায় ঘুরে বেড়াই সংসারে টাকা দিলাম নিজের সুখের জন্যে জানতে চাও আমি টাকাগুলো কি করি কোথায় লুকিয়ে সরিয়ে রাখি দেখাটা কি ব্যাংকের পাস বই রাজু তোমার অন্ধ ভাই তোকে কে দেখবে তুমি তোমার ছেলে মেয়ে লেখাপড়া চলে সুমতির বিয়ের জন্য দেখো দেখো এর মধ্যে আমার নামে তুমি পাস বই পাও কি না তোমাদের বর্তমান তোমাদের ভবিষ্যৎ এছাড়া আমরা কিছুই ভাবিনি তাই আমি স্বার্থপর রাস্তার মেয়ে ঠিক আছে আমার থেকে সংসারের সমস্ত ভার তোমার আমাকে কথা দাও তুমি সত্যিকারের অভিভাবকের মতো বাড়িতে থাকবে আর মদ ভাঙছবে না যদি পারো তোমাকে দাদা বলে আমি মাথায় করে তুলে রাখবো তোমরা সবাই ঠিক করো কি করবে আমি আজই তোমাদের মতামত জানতে চাই মা আমি অফিস যাচ্ছি সত্যেন মা তুমি কিচ্ছু ভেবো না জানো না আমি কি করি আজ আমি মদও ছাড়বো আর জেদও ভাঙবো আমিও মরবো কি বে দায়িত্ব সম্বন্ধ কর্তব্য এসব সমাজের মূল বুঝলি কবিতা তুই না সংসারে যাতা কলে পিষে মূল হাঁটা তো হাঁটা হাঁটা তুই জীবনটাকে যতটা সোজা ভাবছিস ঠিক তা নয় রে আরে চেপে যা জ্ঞান দিস নি তুই তো আমার মার মতো বুকনি ছাড়ছিস রে মার মতো হ্যাঁ হ্যাঁ মার কথা হলো গণ্ডিটি ভেঙো না সব সময় রামায়ণ মহাভারত কিন্তু আমার কথা কি জানিস সীতা যদি লক্ষণের গণ্ডিনাটি মতো রামায়ণ লেখা হতো দেরো মারো গুলি মারো গুলি ছোড়ো না সব বড় বড় বুকনি বুলি আরে তোড়ো না সব বাধা নিষেধের দেওয়াল গুলি বন্ধ তালা এই দুনিয়ার না খুলি আরে ভেতরি মারো গুলি ছোড়ো না সব বড় বড় বুকনি বুলি আরে
তোড়ো না সব বাধা নিষেধের দেয়ালগুলি, অন্ধকালা এই দুনিয়ার দাখুলি। কি লিখেছে পড়?
যথাযথ আশীর্বাদান্তে লিখিতেছি, আগামী বুধবার আমি গৃহে প্রত্যাগমন করিব। এতদিন যে পলাতক ছিলাম তাহার জন্য অশেষ দুঃখ পাইয়াছ জানি, কিন্তু দুঃখের দিন আজ শেষ হইয়াছে। প্রচুর সম্পদ ও বৈভব লইয়া আমি তোমাদের নিকট যাইতেছি, অপেক্ষা করিও, ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। ইতি শিবানন্দ। আসছে মা। বাবা। কার বাবা? তোদের দাদু। দাদু আসছে যে।
মনে মনে দুর্গাকে ভাবছিলাম। কদিন ধরে তোর পাত্তাই নেই, শরীরটা ভালো ছিল না। খবর দিস নি কেন? বাড়ি যেত গেলেও পেতিস না। হাসপাতালে ছিলাম। হাসপাতাল? সে কি কি হয়েছিল? এমন কিছু না, একটা খুচরো ঝামেলা। খুচরো? অবশ্যই গর্ভপাত। সেই যে রমেশ, চিনিস তো? একটা ভীতু কাপুরুষ, একদিন আমার কাছে এসে কেঁদে পড়ল। তার মা বাপ নাকি অন্য জায়গায় বিয়ে সম্বন্ধ করেছে। সে কি ফুপিয়ে ফুপিয়ে কান্না! আমার মনে বুঝলি দয়া হল। ভাবলাম কি করি কি করি, ওই যে আইসক্রিম কিনে খাইয়ে দিলাম ঠান্ডা করে। টাটা। এই তোর মা জানেন? খেপেছিস? আমার মা বটে, কিন্তু ওসব ব্যাপারে একেবারে ঋষি। সীতা সাবিত্রীর বড় মাসি। তুই সামলালি কি করে? বললাম, মা দুদিনের জন্য পিকনিক যাবো প্লিজ, ব্যাস গেলাম হসপিটাল ফটাফট। এবার বল, আমাকে খুঁজছিলি কেন? তুই শুনলে না অবাক হয়ে যাবি। কেন রে, তোরও কি আমার কি? জানিস আমি চাকরি ছেড়ে দিচ্ছি। হোয়াট? হ্যাঁ, এই দেখ আমার রেজিগনেশন লেটার। এই দেখ, 8 বছর পর আজ বাবা বাড়ি ফিরে আসছে। সংসারের সমস্ত দায়িত্ব এবার থেকে তাঁর। আমি মুক্ত, আমি মুক্ত। বহু পুত্রবতী হওয়া মা, বহু পুত্রবতী হওয়া। তুমি এসো, তুমি এসো। দেবতার বিভূতি নাও, যা দেবতার বিভূতি নাও, সব মনোকষ্ট দূর হয়ে যাবে। সহ্য যার কথা চিঠিতে লিখেছিলি, কথলে এনেছো। পার্থিব ঐশ্বর্যের কথা তো আমি বলিনি মা। জ্ঞান, ভক্তি, ধর্ম, এই তো আসল ঐশ্বর্য, মৃত্যুর পরেও সঙ্গে যাবে। তোমার ঐশ্বর্য নিয়ে তুমি থাকো, আমাদের দরকার নেই। ভেবেছিলাম তোমার মাথার রোগ সেরে গেছে, এখন দেখছি সারেনি। কামাখ্যা গিয়েছিলাম বুঝলে, সেই কন্যাকুমারীতে যাবার পথে ভাবলাম আমাদের জন্য এত কষ্ট। চিঠি লিখলে তো পারতে, ফটো পাঠিয়ে দিত। তাকে দেখে আমরা এখনো মরিনি, বেঁচে আছি। রাগ করিস নি মা, রাগ করিস নি। তোদের দুঃখের কথা আমি সব শুনেছি। তোদের দুঃখ যাতে দূর হয়, এবার থেকে ঈশ্বরের কাছে সেই প্রার্থনাই করবো। শুধু প্রার্থনাতেই যদি সব হতো, বেশ তো। খেত খামার পুড়িয়ে দাও, কলকারখানা উড়িয়ে দাও, চোখ বুঝে মঠ মন্দিরে পড়ে থাকো। সাধু মহারাজ, মহাপ্রস্থানের পথ দেখুন। এদেশে অনেকেরই খাবার অভাব আছে, কিন্তু সাধু সন্ন্যাসীদের কোনো অভাব নেই। কবিতা ঠিকই বলেছে, আমাকে যেতে দাও। কি জানো, সন্ন্যাসের আনন্দ উপভোগ করবার পর সংসারের বুঝা পাওয়ার যন্ত্রণা সহ্য করা অসম্ভব। আমি চলি। তারা তারা মাগো মা ব্রহ্মময়ী মা। নিজের মাকে তুই দুষ্টের ঘরে দাঁড়িয়ে দিলি, তাকে খেয়ে কখন চোদ্দ দিলি না? স্বামীর মর্যাদা তুই কি বুঝবি? স্বামী সংসার সন্তান মানুষ নষ্ট।
আমি বিয়ের ফাঁস গলায় পড়িনি, কিন্তু যে ভার আমি তুলে নিয়েছি সে তো নামানো যাবে না। মার কথা ছেড়ে দাও, কিন্তু ঘর সংসার স্বামী এসব কি তুমি চাও না? আমিও মেয়েটি লোক, আমি অপেক্ষা করতে রাজি আছি কবিতা, কিন্তু বয়স সময়ে যৌবন এসবকে তো ধরে রাখা যায় না। তাই বলি নিজের জন্য একটা সংসারকে ভাসিয়ে দেব এই কি তুমি চাও? তোমার সংসারে সংসার, আমার কোনো দায়িত্ব নেই, তার কোনো মূল্য নেই তোমার কাছে। সকলেরই চাওয়ার মূল্য আছে তিলক, শুধু আমারই চাওয়ার কোনো মূল্য নেই। আমি তোমার কোনোদিন বুঝতে পারিনি কবিতা, কোনোদিনই পারবো না। বুঝবে না কেউ, বুঝবে না কি যে মনের ব্যথা।
বললি যে চাকরি ছেড়ে দিবি? না রে, বাসের কিউ, কনুয়ের গোট্টা, টাইপের খটাখট, এসবের মায়া আড়াতে পারলাম না রে। আই সি, ওই যা তা কর, এই তোর সঙ্গে আলাপ করিয়ে দিই, মাই নিউ চ্যাপ্টার শেখ। কেমন শেখর? এই আমার পার্মানেন্ট গার্লফ্রেন্ড কবিতা, তোমার অফিসে কাজ করে? হ্যাঁ, উনি আমার সাবঅর্ডিনেট, আই মিন আমার অধীনে কাজ করে, দেখা সাক্ষাৎ রোজই হয় কিন্তু কথা হয় না। কেন, কথাবার্তা তো অনেক হয়েছে মিস্টার সান্যাল, কিন্তু সোজাসুজি নয়, ফাইলের মাধ্যমে। মানে অফিসের ব্যাপার তো, তাই লিখিত আদেশে। কিন্তু মাঝে মাঝে আপনার লেখা খুব শকি, সাংঘাতিক, তাই না? অফিসের ব্যাপারে আমি খুব স্ট্রিক্ট, কড়া ডিসিপ্লিন রাখাটাই আমার লক্ষ্য। কিন্তু ডিসিপ্লিন রাখতে গিয়ে আপনি মাঝে মাঝে এমন সব লেখা পাঠান, ভয়ানক বোকা বোকা। ইয়েস ইয়েস, তুই ঠিক বলেছিস কবিতা, কেমন বোকা বোকা মুখ না রে। একটা মজার কথা শুনবি, প্রেমপত্র নিয়ে মিস্টার শেখর হঠাৎ আমার অফিসে হাজির, কুচি কুচি করে ছিঁড়ে ফেললাম। বেশ করেছিস, ঘাবড়িয়ে পালাবার ধান্দা, ডাকলাম আর চোখ টিপে বললাম, চিঠি লিখে প্রেম করাটা একেবারে সেকেলে ব্যাপার মিস্টার শেখর, সোজাসুজি বলুন, আমার প্রেম করতে কোনো আপত্তি নেই, ফাটাফাট। লোকটা কিন্তু সুবিধার নয়, তবে শেখর বলেছে ও আমায় বিয়ে করবে। কি বলছো কবিতা? সেদিন অত খুশি, অত আনন্দ আকাশে উঠতে পর্যন্ত চাইলে, আর আজ আমি মাকে কি বলবো? সংসারে মেয়ের অভাব নেই তিলক, তোমার মা কাল থেকে তোমার জন্য মেয়ে খুঁজতে লেগে যাবেন। কবিতা এনাও চা। আপনার সঙ্গে একটা কথা ছিল মা। আমি সব শুনেছি, বিয়ের পরেও তো চাকরি করে তুমি তোমার সংসার চালাতে পারো। বিয়ের পর কোনো বউ নিজের উপার্জন বাপের বাড়ি দিক, এটা কোনো শাশুড়ি চায় না। আপনিও নিশ্চয়ই চাইবেন না? তুমি এসো এসো, ভেতরে এসো, ঠিকানাটা অফিস থেকে জোগাড় করেছো বুঝি, মা পাঠিয়েছেন কাজ। এদিকে এসো, এই ঘরে। লোকটি কে কে জান, হয়তো এদের অফিসে কাজ করে, দেখে শুনে মনে হচ্ছে খুবই জানাশুনো, বোধহয় এদের পাশে বসে কাজ করে। আমাদের গুরুমশাইয়ের সঙ্গে প্রেম ট্রেম নেই তো? না না, দেখছিস না কেমন কাটা কাটা কথা বলেছে। তুমি খুব অধৈর্য হয়ে পড়েছো না তিলক? সেটাই তো স্বাভাবিক, আমি তো রক্তমাংসের মানুষ, নইলে তোমার এই ছবিটাকে নিয়ে সন্তুষ্ট থাকতাম। আজ বুঝেছি তুমি কোনোদিন আমায় ভালোবাসোনি, তুমি ভালোবাসতে জানো না। ভালোবাসা, যাদের সকাল থেকে সন্ধ্যে অবধি পেটের চিন্তা দিন কাটে, তাদের ভালোবাসার সময় কোথায়? আর ভালোবাসা তো দায়িত্বহীন, খাম খেয়াল লাগে লোক। তার মানে এই যে বছরের পর বছর আমি তোমার জন্য অপেক্ষা করলাম, তার কোনো মূল্য নেই, কোনো সার্থকতা নেই তোমার কাছে? আমি তোমার অবস্থা বুঝতে পারছি তিলক, কোথায় যেন সুর কেটে গেছে, তাই না? তুমি একটা কাজ করো, শান্ত শিষ্ট ঘরোয়া মেয়ে দেখে বিয়ে করে ফেলো, তাহলে তুমিও সুখী হবে, তোমার মাও খুশি হবে। তাই হবে, তোমার বিয়েতে আমাকে নিমন্ত্রণ করতে ভুলো না, আমি এখানে থাকি না কেন? নিশ্চয়ই যাব।
Yes, madam. Amar me John Modin. Birthday present. How much? 50 rupees. Bill banao. Thank you. Yes, sir. Sir? Ekta birthday present. Apnar madam to niye gelen. Yes, yes. Madam! 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 Apnar boi. Bhule phele eschilen. Library boi. Hariye gele ki hoto bolun to? Many thanks. Apni bujhi boi porte khub bhalobashen. Bondhu bolun, shongi bolun. বই আমার সব আপনার ফেভারিট রাইটার শরৎচন্দ্র মেয়েদের মনের কথা এমন দারুণ কি বলতে পারি বলুন সাবিত্রী কিরণময়ী দারুন আর্টিস্টিক টেস্ট অ্যাড্রেস পেলেন কোথা থেকে আপনি দোকানে ফেলে এসেছিলেন
কি ভুলো মন আমার, প্লিজ বসুন। জানেন আমিও খানিকটা আপনার মতোই। পঞ্চাশ বছরের প্রেমের গল্প, বেশিরভাগ সময় আমিও আপনার মতন বই পড়ে কাটাই। তা হঠাৎ আমার বুক শেলফে পেয়ে গেলাম শরৎচন্দ্রের প্রিয়দাহ, আপনার কথা মনে পড়ে গেল। কি লেখা যায় কি লেখা যায়। চেনা অতিথি শেখর, আমার নাম। মেনি মেনি থ্যাংকস, ওয়েলকাম। ওহ ভুলে গেছি, একটি ছোট্ট উপহার। বলেছিলেন না আপনার মেয়ের জন্মদিন? আমার মেয়ের জন্য ঝুমঝুমি। জানেন আমার মেয়ে 18 বছরের যুবতী হতেই পারে না। কেন? আপনাকে দেখে মনেই হয় না। ইউ আর সো ইয়াং। একবার যা দিয়ে দিলাম তা কখনো ফেরানো যায়? ওগুলো তো গেল কোথায়? এ নিশ্চয়ই মেজদির কাজ। ভারতী
সেই চশমা।
করেছি পান আমি জেনে শুনে করেছি পান প্রাণেরও আশা ছেড়ে সুতেছি প্রাণ আমি জেনে শুনে করেছি পান ना कोई उमंग है ना कोई तरंग है मेरी जिंदगी है क्या एक कटी पतंग है ना कोई उमंग है ना কাঁদিস না ভারতী, কাঁদিস না, কাঁদিস না। আমি বলছি এটা পর কি, আমি বলছি পর তোমার মুখের জন্য এনেছ। তুমি ভালোই করেছো তিলক, ভারতী আমার ছোট বোন, হয়তো হচ্ছে ভালো আর কিছুই হতো না। সত্যি সময় তো কারোর জন্য অপেক্ষা করে না, তুমিরা কি করতে বলো? আমি যে বোঝা কাঁধে তুলেছি, মুক্তি পেতে হয়তো সারা জীবন কেটে যেত, হয়তো কোনদিনই মুক্তি পাবো না। আমার জন্যে তুমি বা কেন কষ্ট পাবে বলো? জানো তিলক, এক একজন এমনও হয় সব কিছু পেয়েও কিছুই পায় না, কেবল বোঝাবই জীবনটা কেটে যায়। তুমি ভারতীকে সুখী রেখো, আমি আর কিছু চাই না, আমি আর কিছু চাই না। শুধু অনুরোধ, আমাদের এই পরিচয় যেন কোনদিন না জানতে পারে, আমাকে তুমি লতা থেকে পাঠিও। ঘরেতে এলো না সে তো মনে তার নিত্যে আসা যাওয়া, পরনে ঢাকাই শাড়ি, কপালে সিন্দুর। আপনি নতুন শাড়ি, কপালে টিপ, বেশ মানিয়েছে। আমি কেন এসেছি জানেন? কেন? আপনাকে একটা বিশেষ অনুরোধ জানাতে। কি? আপনি একদিন বলেছিলেন এদেশের সত্যিকারের শিল্পীর কদর নেই। আমার বিয়ের বাসরে আপনার জলসার আসর ঠিক করেছি, গাইবেন তো? আমি আপনার একান্ত ভক্তির অনুরোধ রাখবেন না? রাখবো, নিশ্চয়ই রাখবো। শেষের গান্তি ছিল তোমার লাগি, শুনিয়ে যাব
রাতে জাগি। এটা কি কি এটা কবিতা রায়? এবাড়ির কর্তাকে আমি না ও, কে আগে জন্মেছিল আমি না উনি? হ্যাঁ আমার নাম খোদায়। ঠিক আছে আমাকে খুঁচিয়ে অপমান করো তো আমিও দেখে নেব। নাম নিয়ে খুঁটা দিচ্ছিস কেন বাবা? দাঁড়িয়ে থেকে বুলি দিয়ে দে না, কি বারণ করছি। কি আমি দাঁড়িয়ে থেকে বোনের বিয়ে দেবো কেন? কার্ডে আমার নাম দিলে মহাভারত অশুদ্ধ হয়ে যায়। হ্যাঁ রামরাজ্য উল্টে যায়। বাবা নেই আমিও দাঁড়াবো না, দেখি ও কি করে একা বোনের বিয়ে দেয়। বিয়ে কি দাঁড়ালেও হবে না দাঁড়ালেও হবে? আর তোমার নাম মদের দোকানে উদ্ঘাটন তো নয় যে তোমার নাম দেবো। তুমি মানুষ মুখ সামলে কথা বল, রোজগার করিস বলে যা মুখে আসবে তাই বলবি? না দাদা আমি রোজগার করছি বলে বলিনি, তুমি রোজগার করছ না বলে বলেছি। শুনো শুনো গো সবে শুনো দিয়া মন, বিচিত্র কাহিনী এক করে বরণ। এক দেশে এক বনের ধারে ছোট্ট নদীর তীরে ছিল এক রাখাল ছেলে এক ছোট কুটিরে। আপন বলে তার কেউ ছিল না দুনিয়ায়, সারাটা দিন কেনু চড়াত বনে থামায় ডাকা ডাকি শুনি তো পশু পাখি যখন বাজাত বেনু নিজের মনে। পশু পাখি হরিণ হাতি সাথে ছিল তার সঙ্গে, তাদের হেসে খেলে দিন যে যেত তার বুঝত সে তাদের কথা তারা বুঝত তার। এমনি করে কয়েক বছর হয়ে গেল পার, হঠাৎ কি হলো মনে ভাবলো রাখাল কি কারণে মানুষের সঙ্গ বিনা আর থাকা না যায়। যা ছিল ধুলি কড়ি তাই নিয়ে সে দিল বাড়ি, যাবার আগে সবার কাছে দিল সে বিদায়। হাতি প্রথমে খেদে বললো থেকে যাও, গরু বাছুর ছাগল সবাই বললো সঙ্গে না। এরপরে পাখিরা এলো সকলে তোর পেঁধে বলল মোরা গান শুনিয়ে রাখবো তোমায় বেঁধে। কিন্তু সে রাখালের মনে কি হয়েছিল কে জানে, গেল সে স্টেশনে বাধা না মেনে, রেলের গাড়িতে চড়ে গেল সে দূর শহরে সঙ্গে সাথে পশু পাখি ফেলে পিছনে। শহরে এসে রাখালের লেগে গেল তার বিরাট বাড়ি ঘাড়ি কত না হাঁকডা, মানুষে মেশিনে সেটা চলে লেনদে, আকাশে সেখানে উড়ে বেড়ায় রোপলে। সেই শহরে রাজমহলের এক কোণে এক আস্তা বলে ঘোড়া দেখা সোনার ছলে কাল, কিন্তু সে রাখালের ছেলে জঙ্গলেতে থাকার ফলে মানুষে কি কথা বলে ভুলে গেছে আর, তার ভাষাও কেউ বোঝে না করে হাসা হাসি। মনের দুঃখে রাখাল ছেলে বাজায় বসে বাঁশি।
হাসি শুনে সেই শহরে যত কুকুর ছিল রাখাল ছেলের সঙ্গে তাদের ভারী দোস্তি হলো কিন্তু মাসির কোন কনার ভক্ত ছিল আরেকজন সেই প্রাসাদের রাজার কন্যা চম্পাবতী নাম রাখাল ছেলের অগোচরে নিশীতে তার শিরোরে একশো চাপা ফুলের ঘোড়ে দিয়ে যেত দাম কিছুই জানে না রাখাল শুধু মনে ভাবে সরস্বতীর আশে পাশের ফুল বুঝি বা হবে এরপরে এক রাতে হঠাৎ ভেঙে যায় ঘুম দেখে চম্পাবতী শিয়রে তার দাঁড়িয়ে নিঝুম অগাধ রূপে রাশি মুখে মধুর হাসি বলে তোমার দাসীর আমি যে দাসী ও গো রাখাল ছেলে কোন সে দেশে খুঁজে পেলে এ কোন সুরের জালে বাঁধলে গো আসি বুঝলো না সে রাখাল ছেলে রাজকুমারের ভাষা রইলো চেয়ে বকির মতন দু চোখ ভাষা ভাষা রাজকুমারী ভাবলো বুঝি কোন দেশে চাষা চলে গেল ধীরে ধীরে মুখে তার হতাশা সেই প্রাসাদে বন্দী ছিল এক যে খাঁচার দিয়ে বললো রাখাল ছেলে শোনো যা বলি মন দিয়ে যা ফিরে যাও বনে তোমার কেউ বুঝবে না কথা তোমার মানুষের ব্যাপার স্যাপার আলাদা রকম এরপরে যা হবার মন রাখাল ছেলে চলে গেল আমার কথা কি পুরানো কাহিনী খতো বিদায় আমিও নিলাম করিয়া প্রণাম যেন চির সুখী হয় দম্পতি পুরে নমস্কার এবার সবাই মিলে প্রাণ খুলে ভাই বলো রাম রাম
যা দিনকাল যাচ্ছে প্রেম ভালোবাসার কোনো দাম নেই। যে যে সিরিয়াসলি নেবে সেই মরবে। জানো মামি, কবিতাটা সত্যিই বেচারা, এমন যে হবে স্বপ্নেতেও ভাবিনি। টাকা পয়সার কথা আলাদা, কিন্তু কবিতা প্রেমিকটাই পকেটমার হয়ে গেল ফাটাফাট। মাধবী বউয়ের কাছ থেকে টাকা নিয়ে এই মাধবী ঘোড়াতে লাগিয়েছেন স্যার। আমি কোনো অন্যায় করিনি স্যার, ভেবেছিলাম জ্যাকপটের টাকাটা পেলে ওকে বিলেতে নিয়ে যাবো, বিলেতে নিয়ে গিয়ে ওর চিকিৎসা করাবো। হেরে গেল ঘোড়া আর মরে গেলাম আমি, এখন বউটা বাঁচলে হয়। দশটা টাকা দেবেন স্যার, জাস্ট 10 রুপিস স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার আপনি যদি এখন একটা গাধার উপরও বাজি ধরেন না স্যার, তো দেখবেন ওই সেই গাধাটা ঘোড়া হয়ে জিতে ফার্স্ট হয়ে যাবে স্যার। গড ব্লেস ইউ স্যার। তোমাকে না বারণ করেছি অফিসে আসতে? বাট ওয়াই, কি হয়েছে? উই মেক লাভ নট ওয়ার। কি হয়েছে? অফিসে কেউ দেখে ফেলবে? কেন, তুমি তো কথা দিয়েছো আমায় বিয়ে করবে। কি হয়েছে? ফোন কেন, কোন বড় অফিসার সামনে আছে বুঝি? বুঝেছি বুঝেছি, কোন ফালতু লোক বসে আছে, কোথায় বলতে দিচ্ছে না। অচেনা অতিথি, গৃহদাহ, ঝুমঝুম ঝুম ঝুমঝুমি। না স্যার, আমার না, আমার মার, মানে কবিতার মা স্যার, কবিতার আমার একই মা, মানে একই বাবা স্যার। ও, আপনি কবিতার ভাই? না স্যার, দাদা স্যার। স্যার ডাক্তাররা তো বলছে আর্জেন্ট অপারেশন। ও, সেই জন্যই কবিতা অফিসে আসেনি? ডাক্তাররা তো ছুরি কাছে নিয়ে অপেক্ষা করছে স্যার, ওদিকে কবিতা বলছে কি হবে, শুধু শুধু পয়সা খরচা করে। কিন্তু স্যার আমার মন তো মানছে না স্যার, হাজার হোক আমার মা, জননী জন্মভূমি, আরে কি বলেন স্যার, গড়ি আসি চল। স্যার 300টা টাকা দেবেন স্যার, আপনি মাসে মাসে কবিতার মাইনে থেকে ইনস্টলমেন্টটা কেটে নেবেন স্যার। আপনি বসুন। হ্যাঁ স্যার। স্যার হ্যাঁ, মাথাটা হঠাৎ ধরে গেছে, একটা ফান্টা স্যার, জাস্ট ওয়ান ফান্টা স্যার। তোমার ক্যান্সার হয়েছে,
তুমি নাকি মরো মরো ওকে জন্ম দেবার আগে আমার মরো মরো না কেন লজ্জা করে না তোমার এত কিছু শোনার উপরে একটা চাকরি জোগাড় করতে পারো তুমি চাকরি জোগাড় করে খুব সহজ ব্যাপার না একটা ছোট ব্যবসা করে পাচ্ছে ব্যবসা বাবা অগাধ সম্পত্তি রেখে গেছেন তাই না ব্যবসা করতে হলে মূলধন চাই মূলধন মূলধন তোমার মূলধনের অভাব কি আমার সম্মান বন্ধক রেখে তুমি অফিস থেকে টাকা নিয়েছো এবার আমাকে বাজারে বন্ধক রেখে মূলধনটাও নিয়েছো আর যদি তাতেও না হয় এই নাও সুন্দরী যুবতী কোনো লঙ্কটের হাতে দিলে মূলধনও পাবে তোমার মধ্যে পয়সাও জুটবে কবিতা বোঝা বইলাম কেন তিল তিল করে নিজেকে শেষ করে ফেলাম কেন কি পেয়েছি আমি কি দিয়েছো তোমরা আমি বাঁচতে চাই মা দিদি যেও না দিদি বাবা ধার আমাকে শোধ করে দেবো দিদি বাসন মেশে ফিরি করে দরকার পড়লে আর স্কুল যাবো না পড়া ছেড়ে দেবো আর এই পাপের মুখে ঠাম দিদি তুমি যেও না দিদি তোমার পায়ে পড়ি দিদি আমার চোখ নেই দিদি তুমি যেও না দিদি তোমার পায়ে পড়ি দিদি আমার চোখ নেই তাই তোমায় দেখতে পাই না তোমাকে দেখতে আমার বড় ইচ্ছে হয় দিদি তুমি যেও না দিদি তুমি যেও না দিদি যে টাকা দাদা নিয়েছিল সেটা ফেরত দিতে এসেছি স্যার হ্যাঁ তো তারা কি সে বসো তুমি যে আমার বাড়িতে আসবে আমি ভাবতেই পারিনি তোমার মা কেমন আছে বিজ্ঞান আজকাল বেশ তাড়াতাড়ি এগোচ্ছে ক্যান্সার তো অনেক ক্ষেত্রে সেরেও যাচ্ছে অপারেশন নিশ্চয়ই সাকসেসফুল না স্যার তার মানে মা পুরোটাই মিথ্যে ও যে আমার দাদা সেটাই আমার লজ্জা মার কথা বলে নিজে মদ খাবার টাকা নিয়েছে আর ওটাই ওর মানসিক ক্যান্সার আমি ওর ওর হয়ে ক্ষমা চাইছি তোমার মনের অবস্থা বুঝতেই পারছি টাকাটা তুমি রেখেই দাও আমি আপনাকে সম্মান করি কিন্তু তাই বলে আপনি আমাকে করুণার পাত্রে করবেন না স্যার দুঃখের সঙ্গে সংগ্রাম করতে হলে মনে জোর লাগে কিন্তু একবার করুণার পাত্রী হয়ে দাঁড়ালে সে জোর আর থাকে না স্যার সেই জন্য আমি টাকাটা নিতে পারলাম না মাই ডিয়ার রুমা শেখাবাবু খুব খুঁজতে এসেছে দেখুন সে হয়তো আপনার বাড়িতে গেছেন হাতে এক গাদা বই Thank you.
কবিতা আমি বুঝতে পারিনি এই ভোগবিলাসের জীবন আমার মাকে বলি হতে হলো আমার জন্য কি ভুল করেছিলাম কি ভুল আমি করেছিলাম রে কি ভুল করেছিলাম জীবনে অনেক ভুল করেছে রুমা অনেক ভুল করেছে মানুষ মাত্রই তো ভুল করে আছে অনুতপ্ত ভদ্রভাবে বাঁচতে চায় একটা কথা বলবো গোপাল মৃত্যুর মুখ থেকে তুমি ওকে বাঁচিয়েছো এবার বাঁচার পথটাও তুমি দেখাও আমি পথ দেখাবো হ্যাঁ গোপাল রুমা আমার ছোট বোনের মতো আমি চাই তুমি ওকে বিয়ে করো আমি বিয়ে করব হ্যাঁ গোপাল তুমি ওকে সাহায্য করো এটা তো সাহায্য নয় দিদি শাস্তি শাস্তি আমার নয় ওর রুমার ও তাহলে মিষ্টি মুখ করে দেরা দাদা দাদা তুমি তুমি এখানে চাকরি করছো কতদিন হলো এক মাস হতে চলল কই বলনি তো বললে তুই আমাকে বিশ্বাস করতিস না আমাকে ঘেন্না করতিস ছোট কাজ তো পেয়ারার চাকরি কবিতা তুই এখান থেকে চলে যা তোকে কেউ দেখলে তোর লজ্জা করবে না দাদা না আমি দুনিয়াকে চিৎকার করে বলবো যে তুমি আমার দাদা তুমি আমার দাদা আমি আমি চাকরি করব না স্যার এটা আমার রেজিগনেশন লেটার তোমার দাদা চাকরি পেয়েছেন বলে তুমি চাকরি ছাড়বে কেন সমস্ত পরিবারের দায়িত্বের উপর নির্ভর আমরা সবাই মুখের দিকে তাকিয়ে আছি এই কথা যদি মনে হয় সে আর কোনোদিন পুরনো পথে ফিরে যাবে না স্যার তোমার দাদাকে যদি এখানে চাকরি দিই না স্যার উনি যে চেষ্টা উন্নতি করুক এটাই আমি চাই আই ওয়ান্ট ইয়োর ব্লেসিং স্যার আমি খুব ভালো একটা চশমা এনেছি ও মা আমার বাদরটা ওই জেনে উঠেছে শ্রদ্ধা করি ওর মতো মেয়ে হয় না আসলে
কবিতাকে আমি কথাটা বলতে পারিনি, তার কারণ আমার অফিসে কাজ করে, আমাকে ভুল বুঝতে পারে। না না স্যার, আপনি আমাকে বলতে পারেন। আমি আমি কবিতাকে বিয়ে করতে চাই। আপনারা অনুমতি দিলে আমি কৃতজ্ঞ থাকব। স্যার এই আপনি কি বলছেন, কৃতজ্ঞ তো আপনি আমাদের করেছেন। মার কাছে মেয়ের এই সৌভাগ্যের চেয়ে বড় আর কি আছে বাবা? কবিতা আমি সব শুনেছি স্যার, তবে আপনার অনুমতি না নিয়ে। আমার নয় এখন তোমারই অনুমতি দরকার। তুই হ্যাঁ বল কবিতা। কবিতা রাজি হ মা। ঠাকুরজি আমি হ্যাঁ বলতে পারছি না আর নাও বলতে পারছি না, আমাকে একটু ভাববার সময় দিন প্লিজ। রুমা আর এটু এই যে রুমা, বাহ দেখো দেখো গোপাল শাড়ি পরে রুমাকে কি সুন্দর দেখাচ্ছে, ও তোমার মুখে শুনতে চায়। বলে দাও এ বিয়েতে তোমার মত আছে? সে তো আমার উপর নির্ভর করে না, করে অন্যের উপর। ও রুমার কথা বলছো, আরে এই রুমা বল না, চল বরকে প্রণাম কর। দীর্ঘ সুমঙ্গলী বাবু, দীর্ঘ সুমঙ্গলী বাবু। তবে জানেন আমি রুমাকে বলছি না, বলছি আপনাকে। আমাকে? হ্যাঁ বলতে পারেন, ছোট ভাই ব্ল্যাকমেল করছে ধরুন তাই। ও ঠিকই বলেছে কবিতা, তুই হ্যাঁ বল অরুণ বাবুকে বিয়ে করবি? করেক্ট। কি করে বলবো বল, একবার ভালোবেসে আর ভালোবাসতে ভালো লাগে না রে। করেক্ট। আর ভালোবাসতে ভালো লাগে না রে মানে? আমিও ভালোবাসতাম তাহলে আমিও বিয়ে করবো না। ভালোবাসার বিয়ে কি এক? করেক্ট, আমিও তাই বলছি। আজকাল দিদি সাম পার্সন মেয়ে ভালোবাসা খেলা খেলে, তারপর কাট। সবাই যদি আপনার লাইন ধরে ভারতবর্ষে বিয়ে ভান, আর ওই যে ফ্যামিলি প্ল্যানিং এর ত্রিকোণ ঝান্ডা হাফ বাস্ট হয়ে থাকবে ফটাফট। কি রে কবিতা হ্যাঁ বল না। হ্যাঁ বলবে না তো? ওকে তো বাঁচানো, এবার আমি মরি। গুড বাই, সায়োনারা, নমস্কার, বানাকাম। গোপাল শোনো, গোপাল গোপাল গোপাল। হ্যাঁ বলছেন? হ্যাঁ বাবা হ্যাঁ বলছি। ঠিকানা জানি না, তাহলে বাড়িতেই যেতুম। কি শুভ বিবাহ আপনার! হাজার হাজার মানুষ এই বাসে করে বাসে যায়, সবাই ভাবে আমরা শুধু টিকিট কাটার মেশিন, মানুষকে মানুষ বলে কেউ ভাবে না। শুধু আপনি ভগবান, আপনার মঙ্গল করুন। আপনাকে নেমন্তন্ন করেনি ম্যানেজিং ডিরেক্টরের বিয়ে?
শুধু অরুণবাবু কবিতা নয়, আর এক জোড়াও আছে। মাই ডিয়ার রুমার বিয়ে। কিশোর বাবু যাবেন তো? আপনাকে নেমন্তন্ন করেনি, কার্ডটা না হয় আমি ধার দিলাম। রুমা কবিতার বিয়ে? আমিও তো খিদিরপুর যাচ্ছি স্যার, তা আপনি যদি দয়া করে আমাকে আপনার গাড়িতে তুলে নেন তো। আচ্ছা এসো এসো, চলুন স্যার চলুন। কোথায় যাবেন স্যার? বিয়ে বাড়ি। কার বিয়ে স্যার? একটা নয় দুটো বিয়ে। ও তার মানে আপনি বর কনে দুজনকেই আশীর্বাদ করতে যাচ্ছেন? না, বিয়ে বন্ধ করতে। কি বললেন স্যার? শোনো, তুমি আমায় সাহায্য করবে? আমি স্যার? হ্যাঁ, একটা গন্ডগোল পাকাতে হবে, 10 টাকা কেন 50 টাকা পাবে। বর দুটোকে ডেকে বলবো, ওরে পাটা যে দুটো মেয়েকে বিয়ে করতে যাচ্ছিস একটাও কুমারী নয়, সবটাই এঁটো মাল। বাস বিয়ে বন্ধ। কি বললে? কবিতা তোমার বোন? হ্যাঁ স্যার, কবিতা আমার বোন। ও জীবনে কিছু পায়নি স্যার, ও এই সামান্য সুখ আপনি কেড়ে নেবেন না স্যার। আমি হাত জোর করছি স্যার, আপনি বিয়ে বাড়িতে যাবেন না, ওর কোনো ক্ষতি করবেন না স্যার। আমি আপনার পায়ে পড়ছি স্যার। Thank you.
टिकेट टिकेट अरे आपनी तब बीयर काज करो भालू बता चुके चतो हॉट एड ड्यूटी पड़ेगा लो जेते मालूम ना तब चीटी पार्टी ची माने ग्रीटिंग्स कार्ड पेची धन्यवाद ये दिके कुत्ता अपने शोशु बड़ी ये रूटी बुझी ना उन्नो रूटी शे रूटे टिकट आज पाई नहीं की बोलें तलाहुसी